वेलकम आजकेर भिडियोते आमरा बांगला जे बर्णमाला सेई बर्णमालार बर्णगुली सुंदर भावे चिने नेब सेई संगे जेने नेब किभावे एगुलिके मने राखते हय किभावे छोटोदेरके एगुलिके शेखाते हय प्रथमेई जानब स्वरबर्ण तो बांगलाय जे बर्णमाला आछे सेई बर्णमालार मोट एगारोटी स्वरबर्ण आछे जदिओ आमरा प्राय प्रत्येक बोए बारोटी देखते पाई किन्तु एकटी स्वरबर्ण जेटिके ली बला हय सेटिर व्यवहार बर्तमाने सेइभावे नेइ बोले ली के स्वरबर्ण हिसेबे आर सेइभावे धरा हय ना ली के धरे मोट बारोटी स्वरबर्ण ली के बाद दिए एगारोटी स्वरबर्ण तो एगारोटी स्वरबर्णकेई आमरा ভালো করে চিনে নেব তাহলে চলো পুরো ভিডিওটা একটু মন দিয়ে দেখে নাও ভীষণই গুরুত্বপূর্ণ এই ভিডিওটা দেখতে পাচ্ছ তোমরা প্রথমে এই যে স্বরবর্ণ এটিকে বলা হয় অ অ উচ্চারণ হলো অ পরের স্বরবর্ণ হলো আ আ এরপরে হ্রস্বই হ্রস্বই পরের স্বরবর্ণ দীর্ঘই দীর্ঘই তারপরে এই যে স্বরবর্ণ দেখতে পাচ্ছ এটিকে বলা হয় হ্রস্বউ হ্রস্বউ পরে দীর্ঘউ দীর্ঘউ এই স্বরবর্ণটিকে বলা হয় রি রি এটি হলো লি কিন্তু এই স্বরবর্ণের কথাই তোমাদেরকে বলছিলাম এই স্বরবর্ণের ব্যবহার বাংলা ভাষায় প্রায় নেই বললেই চলে পরের স্বরবর্ণ হলো এ এ এটি হলো ওই ওই ও এই স্বরবর্ণটিকে বলা হয় ও পরের স্বরবর্ণ হলো ঔ এরপর যদি আমরা এই স্বরবর্ণগুলিকে সুন্দরভাবে একটু ছবির সাহায্যে দেখি তাহলে আরও সুন্দরভাবে মনে থাকবে বা মনে রাখাটা আরও একটু সহজ হয়ে যাবে তাহলে চলো আমরা ছবির সাথে মিলিয়ে এই স্বরবর্ণগুলিকে একটু ভালো করে দেখে নিই এবং চিনে নিই যাতে করে আমরা সহজে মনে রাখতে পারি তাহলে দেখে নাও একটু মন দিয়ে ভালো করে ভীষণ মজার আর ভীষণই গুরুত্বপূর্ণ এই ভিডিওটা তো দেখো আমরা প্রথম যে স্বরবর্ণটি জানলাম সেটিকে বলা হয় অ অয়ে কি হয় অয়ে হয় অজগর আর অনেক শব্দ হয় তবে আমরা অয়ে মনে রাখব অজগর অজগর শুরু হয় অ দিয়ে অয়ে অজগর পরে আ আ আয়ে কি মনে রাখব আনারস আয়ে হয় আনারস আয়ে আনারস একটা সুন্দর রসালো ফল আমরা প্রত্যেকেই খেতে হয়তো ভালোবাসি তাই না তারপর এটিকে বললাম এটিকে বলে হ্রস্বই হ্রস্বইতে ইঁদুর ইঁদুর হ্রস্বইতে হয় ইঁদুর তারপর হলো এটিকে বলে দীর্ঘই একটু ভালো করে খেয়াল করো এটি হলো দীর্ঘই দীর্ঘইতে হয় ঈগল ঈগল দীর্ঘইতে ঈগল একটি পাখি তাই না হ্রস্বউ এটি হলো হ্রস্বউ হ্রস্বয়ে হয় উট উট মরুভূমিতে দেখতে পাওয়া যায় প্রাণীটিকে হ্রস্বয়ে হয় উট পরে হলো দীর্ঘউ কি বলে এটিকে দীর্ঘউ দীর্ঘয়ে হয় এখানে আছে দেখো ঊর্ধ্ব বাহু আবার দীর্ঘয়ে আমরা জানি হয় উষা দীর্ঘউ ঊর্ধ্ব বাহু বা উষা পরের স্বরবর্ণ হলো রি রিয়ে কি হয় রিয়ে হয় ঋষি রিয়ে ঋষি আর লি লিয়ের ব্যবহার এখন নেই বললাম এমনিতে যে ছবিটা এখানে দেয়া আছে এটি কিন্তু লয়ে হয় লয়ে লিচু সেটি আমরা পরে জানব এই ছবিটি হলো লিচুর ছবি কিন্তু লিতে লিচু আমরা বলবো না ঠিক আছে লিয়ের ব্যবহার এখন নেই বাংলা বর্ণমালায় বা বাংলা ভাষায় লিয়ের ব্যবহার সেইভাবে নেই এ এটি হলো এ এটি হলো
এ, এতে হয় এক্কা গাড়ি, এ এক্কা গাড়ি। ওই, ওয়ে হয় ঐরাবত, ওই ওয়ে হয় ঐরাবত। ও, ওয়ে হয় ওজন, ওয়ে হয় ওল, ওয়ে ওজন, ওয়ে হয় ওল। পরে ঔ, বাংলা বর্ণমালার শেষ স্বরবর্ণ, এটি হলো ঔ। উচ্চারণ কীভাবে করছি? ঔ, ঔ, ঔতে হয় ঔষদ, ঔতে হয় ঔষদ। আরেকবার দেখে নিই, অ, অয়ে অজগর, আয়ে আনারস, হ্রস্ব ইতে ইঁদুর, দীর্ঘ ইতে ঈগল, হস্য উতে উট, দীর্ঘ উতে ঊর্ধ্ববাহু। রিয়ে ঋষি, এতে এক্কা গাড়ি, ওয়ে ঐরাবত, ওয়ে ওজন। ঔ, ঔতে হয় ঔষধ। এরপর জানবো বাংলা বর্ণমালার বাকি বর্ণগুলিকে, যেগুলিকে বলা হয় ব্যঞ্জন বর্ণ। এই ব্যঞ্জন বর্ণ মোট বাংলা বর্ণমালায় আছে 39টি। ঠিক আছে, তো চলো দেখে নিই কী কী ব্যঞ্জন বর্ণ আছে। একটু মন দিয়ে দেখে নাও, ভীষণ ভালো লাগবে আর ভীষণ গুরুত্বপূর্ণ একটা ভিডিও। বাংলা পড়তে গেলে প্রথমে কিন্তু এই বর্ণগুলি আমাদেরকে চিনতেই হবে, না হলে কিন্তু বাংলা পড়া একেবারেই সম্ভব হবে না। তো চলো শুরু করি, প্রথমে আমরা পরপর ব্যঞ্জন বর্ণগুলি চিনে নেব, দেখে নেব, পড়ে নেব, আর তারপর আমরা ছবির সাথে মিলিয়ে পড়ে নেব, যাতে করে সহজে মনে রাখতে পারি। ঠিক আছে, এবার দেখো প্রথম যে ব্যঞ্জন বর্ণ, এই যে ব্যঞ্জন বর্ণ দেখতে পাচ্ছ, এটিকে পড়া হয় বা বলা হয় ক। কি বললাম? এটিকে বলা হয় ক। পরেরটি হলো খ, খ। এটি হলো গ। একটু ভালো করে দেখো কীভাবে উচ্চারণ করতে হয়। গ, ঘ। এটি হলো ঘ। উ, এটি হলো উ। তারপর চ, চ। ছ, ছ। বর্গীয় জ, বর্গীয় জ। ঝ, ঝ। ইয়, ইয়। ট, ট। ঠ, ঠ। এটি ড, ড। ধ, ধ। মূর্ধন্য, মূর্ধন্য। ত, ত। থ, থ। দ, দ। ধ, ধ। দন্তন্য, দন্তন্য। প, প। ফ, ফ। ব, এটি হলো ব। তারপর ভ, ভ। ম, এটি ম। অন্তস্থ জ, অন্তস্থ জ। র, র। এইভাবে বলতে হয় র, ল, ল। আবার আছে ব, তালাবস্য, এটি হলো তালাবস্য। এটি হলো মূর্ধন্যস্য, মূর্ধন্যস্য। তারপর দন্তস্য, দন্তস্য। হ, হ। ডয়ে শূন্যর, ডয়ে শূন্যর। ঢয়ে শূন্যর, ঢয়ে শূন্যর। অন্তস্থ, অন্তস্থ। খণ্ডত্ব, খণ্ডত্ব। অনুসার, অনুসার। বিসর্গ, বিসর্গ। চন্দ্রবিন্দু, চন্দ্রবিন্দু। তো এই হলো 39টি ব্যঞ্জন বর্ণ। এখানে তোমরা 40টি দেখতে পাবে, কিন্তু ব দুবার আছে, বকে একবার ধরলে 39টি ব্যঞ্জন বর্ণ হবে। ঠিক আছে, 39টি ব্যঞ্জন বর্ণ আছে। এবার চলো আমরা
সহজে মনে রাখতে পারি, যাতে সেই জন্য ছবির সাথে মিলিয়ে আরও একবার পড়ে নিই, তাহলে আমরা কিন্তু আর ভুলব না। তো প্রথমে দেখো, এখানে আছে ক, প্রথমে আছে ক, কয়ে কুকুর, কয়ে হয় কুকুর, খয়ে খরগোশ, খয়ে খরগোশ, একটা শব্দ আমরা পড়ছি এরকম ক দিয়ে খ দিয়ে অনেক অনেক শব্দ হয়, তোমরা বাংলা পড়লেই বুঝতে পারবে, প্রচুর শব্দ আছে ক দিয়ে খ দিয়ে বা প্রতিটি বর্ণ দিয়েই, ঠিক আছে। তো খয়ে জানলাম খরগোশ, গয়ে গাধা, গয়ে গাধা, ঘ এটি ঘ, ঘয়ে ঘোড়া, ঘয়ে ঘোড়া, ও ওতে ব্যাং, ওতে ব্যাং, চয়ে চিল, চয়ে চিল, ছয়ে ছাগল, ছয়ে ছাগল, বর্গীয় জয়ে জিরাপ, বর্গীয় জয়ে জিরাপ, ঝয়ে ঝাঁটা, ঝয়ে ঝাঁটা, ইয়তে জাঁচিয়া, ইয়তে জাঁচিয়া, টয়ে টিয়া পাখি, টয়ে টিয়া পাখি, ঠয়ে ঠাকুমা, ঠয়ে ঠাকুমা, ডয়ে ডিম, ডয়ে ডিম, ধয়ে ধুলি, ধয়ে ধুলি, মূর্ধন্যতে হরিণ, মূর্ধন্যতে হরিণ, তয়ে তিমি, তয়ে তিমি, থয়ে থাম, থয়ে থাম, দয়ে দাঁড়কাক, দয়ে দাঁড়কাক, ধয়ে ধুনুরি, ধয়ে ধুনুরি, দন্তন্নতে নেকড়ে বাঘ, দন্তন্নয়ে নেকড়ে বাঘ, পয়ে প্যাঁচা, পয়ে প্যাঁচা, ফয়ে ফড়িং, ফয়ে ফড়িং, বয়ে বাঘ, বয়ে বাঘ, ভয়ে ভালুক, ভয়ে ভালুক, ময়ে মহিষ, ময়ে মহিষ, অন্তস্ত জয়ে জাঁতা, অন্তস্ত জয়ে জাঁতা, রয়ে রাজহাঁস, রয়ে রাজহাঁস, লয়ে লাঙ্গল, লয়ে লাঙ্গল, বয়ে বিড়াল, বয়ে বিড়াল, তালাবশ্বয়ে শৃগাল, তালাবশ্বয়ে শৃগাল, শেয়ালকে ভালো কথায় বলা হয় শৃগাল, তালাবশ্বয়ে শৃগাল, তালাবশ্বয়ে শকুন হয় একটি পাখি। এরপর মূর্ধন্যস্য, মূর্ধন্যস্যয়ে ষাঁড়, মূর্ধন্যস্যয়ে ষাঁড়, দন্তস্যয়ে সিংহ, বনের রাজা সিংহ, দন্তস্যয়ে সিংহ, হয়ে হনুমান, হয়ে হনুমান, ডয়শূন্যরয়ে ঘোড়া, ডয়শূন্যরয়ে ঘোড়া, ঘোড়া খেলা, এখানে ঘোড়াতে দেখো ডয়শূন্যরা আছে, তো এইভাবে মনে রাখবো, ঢয়ে শূন্যরতে আষাঢ় বা আষাঢ়ে রথ, ঢয়ে শূন্যরতে হয় আষাঢ় বা আষাঢ়ে হয় রথের মেলা, রথ হয়, অন্তস্তয়ে জয় ঢাক, অন্তস্তয়ে জয় ঢাক, খণ্ডত্বতে মৎস্য, খণ্ডত্বতে মৎস্য, অনুসারে সিং, অনুসারে সিং, বিসর্গয়ে আহ ছেড়ে দে, এখানে দেখো বিসর্গ আছে, হাত ধরে তাকে টানছে, তো বিসর্গতে কি পেলাম, আহ ছেড়ে দে, বিসর্গতে আমরা দুঃখও পেতে পারি বা বিসর্গ দিয়ে অনেক অনেক শব্দ হয়। চন্দ্রবিন্দুতে চাঁদ, চন্দ্রবিন্দুতে চাঁদ, ঠিক আছে। তাহলে দেখলে তো কত সুন্দরভাবে আমরা বাংলা বর্ণমালা শিখে ফেললাম, এরপর বাংলা পড়াটা কিন্তু আমাদের কাছে অনেকটাই সোজা হয়ে যাবে। তো এইভাবে ভিডিওগুলো তোমরা বারবার দেখে নাও এবং বাংলা বর্ণমালার বর্ণগুলিকে চিনে
চিনে নাও। আজ এই পর্যন্তই, ভালো থেকো সবাই, টাটা।